हाई गाइज गुड मर्निंग वेलकम और वेलकम बैक टू माई बांगला ब्लग चैनल जो पुरो एन पाँचटा दस बजे उठे फ्रेश फ्रेश होलम और अलरेडी एखे और खबर टबार बसिए दिए सैंडविचटाओ बनाबो जेटा कल के स्टार्टिंग कर रेखे देखे आगे ब्लगे और ओबिता ओखे दाड़िए ही रोज ब्लग स्टार्ट करी बट एखो देखो ओखे सरकम भाव आलो मैं आसें अतने दाड़ी रान्नाघर के ब्लगटा स्टार्ट कराड़ी कर सैंडविचटा बनिए नहीं ना वो जीते देरी हो जाए एंड आई होप तुम्हारा आज के ब्लगटा देखते खूब खूब भल लगे सो उट एनी फर्दर डू चलो आज के दिन के स्टार्ट करी तो टीटू जस्ट बैरिए गल छटा बजे এখন আমি যদি ঘুমাই তাহলে তো আর উঠতে পারবো না দেরিও হয়ে যাবে আজই ভিডিওটা আপলোড করারও ব্যাপার আছে তাই ভাবছি এখন আর ঘুমাবো না একবারে ভিডিওটা এডিট করে নিই যদি এখন একটুখানি রেস্ট নিয়ে নিই দেন ভিডিওটা এডিট করে তারপর একবারে উঠবো ভিডিওটা এডিট করে আমি একটু ঘুমিয়ে নিয়েছি নালে আর পাচ্ছিলাম না সকালবেলা উঠেছিলাম মাথাটা ধরে গিয়েছিল এবার একটা মানে চা খেতে হবে আজকে মর্নিং ড্রিঙ্ক বা যে কফি বা চা কিছু একটা খেতে হবে দেন ভিডিওটা রেন্ডারও করব রেন্ডার করে নি তারপরে বাকি প্রসেসটা করব বাট এখন গিয়ে আগে চাটা বানাই তো চা খেয়ে মার সাথে একটু গল্প করছিলাম তারপরে রান্নাঘরটার একটু ঝুলঝাড়া কালকে বাকি ছিল রান্নাঘরটা ঝাড়লাম আর নিচের অফিসে ঝুলঝাড়লাম আর এখন বসিয়ে দিয়েছি রান্না রান্না অলরেডি একটা পদ হয়ে গেছে এখানে আলু পটলের তরকারি হয়ে গেছে মাছ ভাজি আর করব হচ্ছে টমেটোর চাটনি এটা হয়ে গেলে দেন আমি ফ্রেশ হয়ে নেব রান্নাটা আমার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে বাট একটা যে প্রবলেম হয়ে গেছে যার জন্য ব্লগটা করার মুডই নষ্ট হয়ে গেছিল সেটা হচ্ছে ভিডিওটা আমি যেটা আজকে পোস্ট করব মানে উইকেন্ড ব্লগ যেটা সেটা আমার কোনোভাবেই আপলোড হচ্ছে না মানে রেন্ডারই করতে পারছি না কিছু প্রবলেম হয়ে গেছে তখন আমি অনেকক্ষণ ধরে সেটা নিয়ে ঘাটলাম বাট কিছু করতে পারলাম না এখন তাই ভাবছি যে ফ্রেশ হয়ে আসি তারপরে মাথা ঠান্ডা করে বসে দেখবো কী সমস্যা হলো আমি বুঝতেই পারছি না তো অলরেডি বারোটা আপ হয়ে গেছে যে বারোটায় আমি ভিডিও আপলোড করি সবাই জানো বাট আজকে হলো না বাট যদি পারি তো আজকে যদি সম্ভব হয়ে যায় রেন্ডার করা তো বেলায় হলেও আমি ভিডিওটা আপ করে দেবো তো যাই এখন ফ্রেশই আসি না মাথাটা আমার কাজ করছে না হাই গাইস তো এতক্ষণ তোমরা দেখছিলে হচ্ছে সোমবারের ক্লিপ কারণ সোমবারের পর আমি আর একদম ব্লগ করতে পারিনি কারণটা আমি বলছি তো আজকে হচ্ছে বুধবার তো সোমবার চলে গেছে মঙ্গলবার চলে গেছে মাঝে আর আমি একটুও ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো সেদিনকে দেখলে আমি বললাম যে আমি ঘরটার ঝাড়টার দিয়েছি তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো আমি ঘরটা তো ঝুলটুল ঝেড়েছি আগের দিনও ঝেড়েছি আর নেক্সট ডে একটুখানি বাকি ছিল নিচের অফিসটা রান্নাঘরটা সেটাও ঝেড়েছিলাম তো তারপরে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি আমি মাস্ক পরেই ঝেড়েছি তারপরে এক দু ঘন্টা পর থেকে আমার শরীরটা কীরকম একটা আনইজি ফিল হচ্ছে দেন আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিলো তো এই সব মিলিয়ে যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে অ্যালার্জিটা বেড়ে গেছে দেন ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেছিলো তো দু একটা দিন মাঝে আমি পুরো রেস্ট করেছি কালকে কালকে একটু বেশিই ভাড়াবাড়ি হয়েছিলো তো আমি আর কালকে ব্লগ করিনি ভেবেছিলাম কালকে আমি বেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব বাট কালকে আর ভাবলাম যে ঠিক আছে একটুখানি রেস্ট নিই কারণ একটু বেশি কথা বললেই তখন একটু প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য আমি কালকের দিনটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি ভেবেছিলাম ওই ক্লিপগুলো ছেড়ে দেবো তারপরে ভাবলাম তাহলে অনেকটাই না জানা হয়ে যাবে আর হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ারও করব তাই যাই হোক আজকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি আর এখন ছাদে এসেছিলাম স্নান টান করে জামাকাপড় ঠামাকাপড় সব মেলতে আর তারপরে আবার নিচে যাব গিয়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করব ছাদে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই যে এইগুলো যখন এসেছিলো এই টব রাখা স্ট্যান্ডগুলো তখন তোমাদের দেখিয়েছিলাম তো এটা এখন একবার ওয়ান কোট করে প্রাইমার হয়ে গেছে আর কালারও করা হয়ে গেছে আর এগুলোর মধ্যে মেইনলি এই যেখানে এই বড় বড় টবগুলো আছে এই বড় টবগুলোকে রাখা হবে তখন তো এগুলো যখন আবার ডেকোরেট করা হয়ে যাবে তখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দেবো দুদিন ধরে আমি একটু ছাদেও আসিনি আর মাছগুলোকেও দেখিনি তাই ভাবলাম মাছগুলোকেও একটু দেখে যাই আর গাছের পাতাটা দেখো কতটা উঁচু হয়ে গেছে ওয়েল এই জাস্ট খেয়ে দিয়ে বসলাম আর সেনকে কি হয়েছিল ব্লগটা কিছুতে আপলোড করতে পারছিলাম না তোমরাও দেখলে রেন্ডারই করতে পারছিলাম না তো আপলোড তো পরের কথা কিছুতে রেন্ডার হচ্ছিলো না মাঝে মাঝে না ক্যাশে ফাইলগুলো মানে ডিলিট করলে হয়ে যায় বাট সেদিনকে সেটাও হচ্ছে না আর টিটুও বাড়িতে ছিল না যে আমি ওর থেকে কোনো রকম হেল্প নেবো তো ফোনে ওকে বলছি বাট ও বললো ক্যাশে ফাইল তো ডিলিট করলে হয়ে যায় বাট আমি সেদিনকে খুব সতর চেষ্টা করে ফেলেছি কোনোভাবেই আমার ব্লগ আপলোড হচ্ছিলো না মানে রেন্ডারই হচ্ছিলো না তো তারপর তো শরীরটাও খারাপ হয়ে গেল
তো সোমবার দিন মানে উইকেন্ড ব্লগটা সেই জন্য আমি আমার আপলোড করতে করতে সে বিকেল হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো আই গেস। হ্যাঁ মানে সন্ধেবেলা আমি আপলোড করেছিলাম, তাও আমি মানে করতে পেরেছি এটাই আমার মানে ভীষণ আনন্দ হচ্ছিলো। কারণ আমার সোমবারে উইকেন্ড ব্লগটা না গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যেত, কারণ এমনিতেই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না, তারপরে যদি যেই ব্লগটা করা ব্লগ সেটাও আপলোড না করতে পারি তো মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক সন্ধ্যাবেলা আপলোডটা করাতে মনটা খুব ভালো হয়ে গেছিলো। সোমবার ভেবেছিলাম শর্টসও করবো, তাহলে মঙ্গলবার আপলোডও করতে পারতাম, বাট সেটাও আনফর্চুনেটলি হয়নি। আর শর্টসগুলো দেখে থাকলে জানিও কীরকম লাগছে দেখতে। আমি চেষ্টা করছি শর্টসগুলো যাতে দেখতে একটু সুদিং হয়, গানগুলো মানে সেইভাবে থিম অনুযায়ী সিলেক্ট করছি, আর মেকআপটাও চেষ্টা করছি একটু লাইট রাখা যাতে সবাই যে কোনো জায়গায় সেটাকে অ্যাপ্লাই করতে পারে। তো এখন ভাবছি ড্রেসটা আর গানটা সিলেক্ট করে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। থেকে এই জাস্ট উঠলাম, ভাববে যে তখন বললো শর্টস করবে বলে ঘুমাতে চলে গেলো, না একদমই কিন্তু তাই নয়। আমি লিটারালি জেগেছিলাম শর্টস করবো বলে, আর তারপর আমি রেডি ফেডি হবো বলে যখন ঠিক করছি সেই সময় পুরো কারেন্টটা অফ হয়ে গেল। দেন আমি ওয়েট করলাম যে ঠিক আছে এলে তারপরে আবার বসবো, এলো ঠিক আছে, দেন আবার চলে গেলো। দেন আমি ভাবলাম যে না আজকে শর্টস করবো না, মানে ওই টাইমটায় করবো না, কারণ এটা আমার সাথে আগেও হয়েছে জানো তো। আমি মানে রেডি হয়েছি পুরো মেকআপ টেকআপ করে বসেছি, সেটাও তৈরি ইভেন সেটআপটাও তৈরি করে বসেছি, আর সেই সময় কারেন্ট গন, আর তখন না মেজাজটা নেক্সট লেভেলের চলে যায়। তাই শরীর খারাপের মধ্যে তো আমি ওই রিস্ক নিতেই চাইলাম না যে রেডি হবো বাট করতে পারবো না, তখন মাথাটা একদম খারাপ হয়ে যাবে। আর তাই ভাবলাম যে আমি ঠিক আছে এই টাইমটা আমি একটু শুয়ে নিই, বিকেলবেলা করবো। আর টিটুও আজকে বাড়িতে নিতে, বিকেলবেলাটা আমি ফাঁকাই রয়েছি, আর এই জায়গাটাকে একটু ইগনোর করো। আমি যত চেষ্টা করি না মানে গুছিয়ে রাখার, এই জায়গাটা পার্টিকুলার এই জায়গাটা ভরেই যায়, কীভাবে হয়ে যায় আমি জানি না, বাট এই জায়গাটা আমার ভরেই যায়। আর যদিও এই এই স্টাফগুলো সব দোকানে যাবে তো ইগনোর করো। আর এখন আমি ভাবলাম যে অবশ্যই শর্টসটা করবো, তাই আমি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ারও করে দেবো। আর চলো এখন স্টার্ট করি। আমি সেট আপ করে আর ড্রেস চেঞ্জ করে একেবারে বসে পড়েছি শর্টসের জন্য, আর ভাবলাম তোমাদের সাথে একটু কিছু জিনিস শেয়ার করে দিই। তো আগের ভিডিওতে না আগের আগের ভিডিওতে মানে উইকেন্ড ব্লগের আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হচ্ছে আমার এভরিডে মেকআপ রুটিন বা গো টু মেকআপ রুটিন, যেটা যেটাই মানে যেটা ইচ্ছা বলতে পারো, তো সেটা শেয়ার করেছিলাম। আর আমার ইনকেস যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো বা ফার্স্ট কমেন্টেও দিয়ে দিতে পারি, সেখান দিয়ে দেখে নিতে পারো। তাই আজকে ভাবলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে প্রি মেকআপ রুটিন, মানে মেকআপ করার আগে আমি কী কী স্টেপসগুলো করি সেটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দেন ইট উড বি হেল্পফুল ফর অল অফ ইউ, সো আমি ভাবলাম শেয়ার করে দিই একবার। আর এমনি সময় মানে বলতে পারো কী বলে ওটাকে, হ্যাঁ স্পেশাল অকেশন, মাঝে মাঝে না ওয়ার্ডগুলো একদম মাথায় আসে না, যে স্পেশাল অকেশন যখন থাকে তখন আমি চেষ্টা করি যে মেকআপ করার আগে ভালো করে মানে 15-20 মিনিটস আগে একটা মানে কোনো ফেস প্যাক লাগানোর। অ্যান্ড আই লাভ মাস্কিং, মাস্ক লাগাতে আমার ভীষণ ভালো লাগে। ওয়েদারের উপর ডিপেন্ড করে অবভিয়াসলি যে কোন টাইপ অফ মাস্ক আমি ব্যবহার করবো স্কিনে, কারণ ওয়েদারের সাথে আমাদের স্কিন টাইপ চেঞ্জ হয় জানোই অবভিয়াসলি। তো যখন আমার স্কিন একটু ডাল লাগে তখন আমি চেষ্টা করি হচ্ছে কী বলতো শিট মাস্ক ব্যবহার করা। শিট মাস্কটা ভীষণ মানে ভালো হয় স্কিনের জন্য, বাট একটু এক্সপেন্সিভ, আমার কাছে তো এক্সপেন্সিভ কারণ একটা 100 টাকা করে পড়ে যায় আর তুমি একবারই অ্যাপ্লাই করতে পারবে, সো আমার কাছে একটু এক্সপেন্সিভ ডেফিনেটলি। আমি শিট মাস্কগুলোকে একটু বাঁচিয়ে রাখি স্পেশাল অকেশনের জন্য, আর বাদবাকি সময় কখনো আমি হোম রেমেডিজও ট্রাই করি, আর কখনো নর্মাল কিছু যা মানে মার্কেট ব্রড ফেস মাস্ক থাকে সেগুলোও আমি ব্যবহার করি। আর অ্যাকচুয়ালি আমি একটু ফেস মাস্কটার উপর এক্সপ্লোরও করি কারণ আমার ভালো লাগে ডিফারেন্ট টাইপ অফ ফেস মাস্ক লাগাতে। তো যাই হোক আর বকবক না করে নেক্সট স্টেপে যাই। তো আমি ফেস প্যাক লাগাবো না সেই জন্য এত কথা বলে দিলাম, কারণ হচ্ছে যেদিনকে আমি শর্টস করি সেদিনকে আমি যেহেতু বাড়িতেই থাকি বেশি করে মেকআপটা স্টে করতে হয় না, জাস্ট কিছুক্ষণ আধা এক ঘন্টা স্টে করতে হয়, দেন আমি শর্টসের পরে রিমুভ করে দিই। সেই জন্য তারপরে আমি স্কিনটাকে পোস্ট মেকআপ যেটা স্কিন কেয়ার রুটিন হয় সেটা ফলো করি, তো তখন আমি ফেস প্যাক লাগাই। তো আই থিঙ্ক আমি বকবক করে কনফিউজ করে দিইনি, তাই একটু ছোটো করে বলে দিই। তাই যে তোমরা ইউজুয়ালি মানে তোমরা তো শর্টস করো না, তাই তোমরা মেকআপের আগে 15 মানে আধা ঘন্টা আগে একটা ফেস প্যাক লাগিয়ে নেবে, কারণ ফেস প্যাকটাও 15 মিনিটস তো রাখতেই হয়, দেন তোমরা স্কিন কেয়ার রুটিনটা ফলো করবে। আর যেহেতু আমি শর্টস করছি তাই আমি শর্টসের পরে ফেসটা অলরেডি আমি ক্লিনস করে এসেছি, তাই এখন আমি লাগাবো হচ্ছে টোনার। সো টোনার লাগিয়ে 5 মিনিট একটু ওয়েট করতে হয়, দেন তোমরা নেক্সট স্টেপে যাবে। টোনার কী করে, টোনার হচ্ছে স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে, অ্যান্ড ফার্দার যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবে সেটাকেও মানে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আর আমার লিপসটা নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় কারণ আমার ঠোঁট
যে কোনো ওয়েদারে প্রচণ্ড ড্রাই থাকে আর আমার ঠোঁট প্রচণ্ড পিগমেন্টেডও, তো আমি লিপ বামটা কখনো স্কিপ করি না মেকআপের আগে। তোমরাও লাগাবে। টোনারের পরে আমি লাগাবো একটা সিরাম, কারণ মেকআপ করার দিন একটু বেশি পরিমাণে স্কিনটাকে ময়েশ্চারাইজারের দরকার হয়, আই মিন হাইড্রেশনের দরকার হয়, তো সেই জন্য আমি একটু বেশি করে সেদিনটা প্রেপ করি স্কিনটাকে। সো সিরামটা আমার অ্যাবজর্ব হয়ে গেছে, এবার আমি লাগাবো হচ্ছে একটা ময়েশ্চারাইজার। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি লাগাই হচ্ছে একটা জেল বেসড ময়েশ্চারাইজার, এটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। আগেও তোমরা দেখেছো আমি এই ময়েশ্চারাইজারটাই লাগাই, তো ইউজুয়ালি যতটা লাগাই আজকে তার থেকে মানে একটুখানি বেশি লাগাবো। স্কিনটা ভালো করে ময়েশ্চারাইজ থাকলে মেকআপটা খুব ভালো করে বসে। এইভাবেই আমি 5 থেকে 10 মিনিট স্কিনটাকে রেখে দেবো, এখনই মেকআপ অ্যাপ্লাই করবো না, প্রোডাক্টগুলো যখন সেট হয়ে যাবে আমি মেকআপটা স্টার্ট করবো। তো তোমাদের স্কিনটাকে এইভাবে মেকআপ করার আগে প্রেপ করে নেবে, তাহলে দেখবে মানে স্কিনটা খুব ফ্ললেস লাগবে। আই থিঙ্ক আমি কিছু হেল্পফুল জিনিস শেয়ার করতে পারলাম, তো এবার আমি শর্টসটা করে নিই, নাহলে আমার দেরি হয়ে যাবে। সো শর্টসটা করার পরে আমি ডিনারও করে নিয়েছি একেবারে, কারণ যেহেতু একটু প্রেশারটা ফ্লাকচুয়েট হচ্ছে তাই আমি এখন খাবারটা একদম 8টাতেই খাচ্ছি, যেরকম আগে খেতাম। মাঝে একটু লেট করে ফেলছিলাম বাট এখন একদম ঠিকঠাক টাইমে খাচ্ছি। আর টিটুও বাড়ি চলে এসছে, বাট ও একটু রেস্ট করছে কারণ ওর শরীরটাও একটু খারাপ, তাই একটু আস্তে আস্তে আমি কথা বলছি। ও শুয়ে পড়েছে অলরেডি, এখনও ডিনার করেনি যদিও, বাট এখন একটু রেস্ট নিচ্ছে। আর এখন আমারও কিছু করার নেই সেরকমভাবে, তাই আমি ভাবলাম ব্লগটাকে এখানেই এন্ড করে দিই আজকে। অ্যান্ড ফেস প্যাকটা ভেবেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো, বাট আজকে মনটা শেয়ার দিচ্ছে না, তো যাই হোক, তো কালকের ব্লগে সেটা শেয়ার করে দেবো। সো আজকে ব্লগটা এইটুকুই রাখছি, অ্যান্ড আই রিয়েলি হোপ তোমাদের আজকে ব্লগের মধ্যে কিছু ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড স্টে পজিটিভ। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, বাই বাই।